Hey guys, welcome back to my another video. বেশ কিছু খেলনা অবচলভাবে আছে, এটাকে আজকে আমরা অ্যাসেম্বল করে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব। চলুন শুরু করা যাক। আমরা স্ক্রু ড্রাইভারটির মাধ্যমে পর্যায়ক্রমে এক একটি স্ক্রু লাগিয়ে এগুলোকে অ্যাসেম্বল করব। তো শুরুতেই যেটি নিয়েছি, অরেঞ্জ কালারের একটি অয়েল ট্যাঙ্কার ট্রাক, সেটির একটি অংশ নিয়েছি আমরা। তো এটার জন্য যেটি করতে হবে, আমাদের এইখানটাতে এই অয়েল ট্যাঙ্কার ট্রাকটিকে অ্যাটাচ করে নিতে হবে। দেখা যাক। ওয়াও, এটা আমরা একটা স্ক্রুটা নিয়ে লাগিয়ে দেখছি আসলে এটা কোন স্ক্রুটাতে হয়। আমার মনে হচ্ছে এটাই হয়ে যাবে। খুবই সুন্দরভাবে এটা অ্যাটাচ হয়ে গেল। পরবর্তীতে যে অংশটুকু আমরা অ্যাড করে নেব সেটা হচ্ছে এই হুইলারের যে অংশটুকু আছে সেটিকে। দুটাই স্ক্রু লাগবে এটাকে টাইট করার জন্য। যাই হোক, এই অংশটিও আমাদের অ্যাসেম্বল হয়ে গেছে বা এটা যাই বলি না কেন। পরবর্তীতে এই সামনের যে অংশটা আছে, ড্রাইভার যেখানটাতে থাকে সেই অংশটাকেও আমরা অ্যাটাচ করে দেখি। খুবই সুন্দরভাবে এটাও অ্যাটাচ হয়ে গেল, একদম ফিনিশিংটা খুবই সুন্দরভাবে হয়েছে। এরপরে আমরা যেটি নিয়েছি সেটি একটি বাইসাইকেল হবে। এটা হুইলারটা খোলা আছে, গত একটি ভিডিওতে আমরা এটাকে খুলেছিলাম। তো এটাকে আমরা অ্যাটাচ করে দিচ্ছি। সর্বশেষে যেটি আছে সেটিকে আমরা এখন অ্যাসেম্বল করছি। দেখা যাক, এটা হচ্ছে একটি ফার্নি জয়েন্ট মিক্সার ট্রাক। ইঞ্জিনটাকে দিকটাতে রেখে পরবর্তীতে এই অংশটুকু যে আছে সবুজ অংশটুকু সেটাকে আমরা অ্যাসেম্বল করে দিচ্ছি। এটা একটি চাইনিজ টয় মিক্সার ট্রাক। তো ফাইনালি আমাদের এটিও অ্যাসেম্বল কমপ্লিট হয়ে গেল। তো আমরা একটু এটাকে চালিয়ে দেখতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।